আপনাদের এত এত কমেন্টের অত্যাচারে শেষমেশ মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হতে বাধ্য হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তামান্না নাসির। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকেই খালি বলে আপু আপনি কিভাবে সাজেন, কি করেন, এটা একটু ডিটেলস আমাদেরকে শেয়ার করেন। তো এত যে বুঝাই যে বাচ্চা কাচ্চা আন্ডা বাছুর সবকিছু নিয়ে আসলে ডিটেলসে করা একেবারে সম্ভব না, বাট তারপরেও আপনাদের সাথে আজকে একদম মানে কি বলে কয়েকশো গুণ গতি বাড়াই দিয়ে একটা টিউটোরিয়াল শেয়ার করতেছি। এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমি একটা সিরাম দিয়ে নিয়েছি, তারপরে সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, তারপরে হচ্ছে প্রাইমার, দেন হচ্ছে আইব্রোটাও এঁকে নিছি। এরপরে আমি হচ্ছে মুখে একটু মানে ছোপ ছোপ সাদা কালো এই সেই দাগ টাগ থাকে না, ওগুলো একটু হাইড করে নিলাম কনসিলার দিয়ে। দেন হচ্ছে গিয়ে আইব্রোটা একটু কি বলে ইভেন করে নিলাম চারদিকে একটু মানে কনসিলার দিয়ে আর কি। মজার ব্যাপার কি, আমি যখন মানে মেকআপ টিউটোরিয়ালের কোনো ভিডিওতে ভয়েস ওভার দিতে যাই, আমার কেন যেন কথাগুলো সব একটা সাথে একটা মিলে যায়, মানে আগা মাথা পেঁচায় ফেলি। এই জন্য আমার আসলে ভাল লাগে না ওই কি বলে সাজগোজের ভিডিও শেয়ার করতে। যাই হোক, আপনাদের প্যারাপেরিতে বাধ্য হলাম শেয়ার করতে। তো এরপরে আমি হচ্ছে গিয়ে ফাউন্ডেশন লাগিয়ে নিতেছি। ফাউন্ডেশন আমি একটা ব্রাশ দিয়ে আগে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতেছি। আর এই সাজগোজ মানে ভিডিওতে যত তাড়াতাড়ি দেখা যায়, এরকম যদি ঝটপট রেডি হয়ে যাওয়া যায়, তারপর অনেক সময় টিকটকে হয় না ওই যে কি বলে ওইটাকে, যে সেকেন্ডের মধ্যে একটা গান হয় টুস করে, একটা তুলি বাজায় একদম মেকআপ চেঞ্জ হয়ে যায়, মানে ওরকম যদি হইতো তাহলে তো আর কথাই নেই। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে হালকা পাতলা চোখের নিচে আর চোখটাকে একটু হচ্ছে গিয়ে সেটিং পাউডার দিয়ে একটু সেট করে নিলাম, সরি লুজ পাউডার দিয়ে। তো যাই হোক, এরপরে আই লুকটা করে নিচ্ছি। আর আমি সম্পূর্ণ মুখে কিন্তু এখনো হচ্ছে গিয়ে পাউডার লাগাইনি। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে গিয়ে কন্ট্রোল করতেছি, তারপরে হচ্ছে গিয়ে একটু গালগুলো পিঙ্কি পিঙ্কি করতে হবে, তাই ব্লাশও দিব। তো তার আগে নাকটাও একটু কন্ট্রোল করে নিলাম, যদিও আমার নাকটা মোটামুটি ছোটখাটো, তো আর পাতলা চোতলা তো না কন্ট্রোল করলেও হয়। তো মুখও লম্বা, সো এত বেশি কাটাকাটির দরকার হয় না ওই ক্রিম আপার মতো। তো যাই হোক, মজা করলাম আর কি, সেও অনেক ভালো মেকআপ করে মনে হয় আমার থেকে। তো তারপরে আপনারা কেন আমার মেকআপ দিতে যান আমি জানি না, আর সবসময় আমি কোথাও সাজলে খালি বলেন আপু আপনি নিজে সাজলে ভালো লাগে, নিজে সাজলে ভালো লাগে, পার্লারে সাজেন না, অমুকের কাছে সাজেন না, তমুকের কাছে সাজেন না, এই অত্যাচারে আমি আপনাদের অত্যাচারে মানে কমেন্টের অত্যাচারে আমি অন্য কোথাও সাজতেও পারি না, ঠিক আছে, মানে আমার নিজেরই সাজতে হবে, পারি না পারি যেমন পারি তেমনই। তো এরপরে একটু সুন্দর করে আইলাইনার লাগাই নিলাম। আজকে অবশ্য আইলাইনারটা ভালোই হয়েছিল, সমান সমান ছিল, মানে অনেক সময় তো একটা উঁচা একটা নিচা ছোট বড় এরকম হয়ে যায়। তো এরপরে সুন্দর করে হচ্ছে আমি আইল্যাশও লাগাই নিয়েছি, লিপস্টিকও দিয়ে নিচ্ছি, মানে এটা তো আপনার ভিডিও দেখেই বুঝতেছেন। তো হাইলাইটারও দিয়ে নিলাম, তারপরে লাস্টে হচ্ছে গিয়ে মাস্কারা দিয়ে নিলাম। তার আগে অবশ্য কি বলে ওইটাকে কি দিছিলাম বলে গেছি, আপনার ভিডিও দেখে দেখে নিন কি দিছে, ও সেটিং স্প্রেও দিয়েছিলাম কিন্তু। তো এই হচ্ছে গিয়ে আমার মানে এই মেকআপের লুক। আর আজকে মেকআপের লুকটা আসলেই ভালো হয়েছিল, সত্যি বলেন ভালো হয়েছে না, ভালোই লাগতেছিল আমার কাছে। প্রথমে আসলে চিন্তায় ছিলাম যে কেমন না কেমন সাজ হয় আল্লাহ জানে, কারণ আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করতে আসছি, যদি উড়াধুরা সাজি পরে আপনারা আমার বইকে আর রাখবেন না। আর আজকে খুব সুন্দর একটা রেড শাড়ি পরবো, ভালোবাসা দিবস বলে কথা, আর সেই সাথে জামাইও ফুল গিফট করছে, তাই একটা ফুল নিয়ে মাথায় ঠুস করে গুঁজে দিলাম খোপায়, কারণ খোপায় ফুল দেখতে তার খুব ভালো লাগে। আর আমি শাড়িটাও পরেছি, এত সুন্দর শাড়ি আর সাজ আমার সবকিছু মিলে আজকে আমার একদম খুব সুন্দর লাগতেছিল। আপনারাও জানাবেন আমাকে কেমন লাগতেছে, আর শোনেন পচা টচা কমেন্ট করেন না, অনেকক্ষণ সময় নিয়ে আমরা মেয়েরা সাজগোজ করি অনেক কষ্ট করে, ঠিক আছে, যদি একটু ভালো কিছু শোনা যায় তাহলে একটু ভালো লাগে, আর খারাপ কিছু হলে বলার দরকার নেই, পেটের মধ্যে রেখে দিন, ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার ফাইনাল লুক, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।